কলকাতা এলাকা ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশনকে বিদ্যুৎ বন্টন এবং বিদ্যুৎ তৈরি করার দায়িত্ব এখানকার রাজ্য সরকার হিসেবে দেওয়া হয়েছে। এই যে সুযোগ ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন পাচ্ছে তার মূল ভিত্তি হলো তাদের কোনো প্রতিযোগী থাকবে না। এই যেহেতু কোনো প্রতিযোগী থাকবে না, তার শর্ত হলো যে সরকার এবং হচ্ছে বিদ্যুৎ নিয়ন্ত্রণ পরিষদ যা দাম হবে বিদ্যুতের, ক্রেতাদের হয়ে তাদের সুরক্ষিত রাখার জন্য একটা ভূমিকা পালন করবে। আমরা দেখলাম যে নির্বাচনের মাঝখানে 10ই মে আমরা দেখলাম টেলিগ্রাফে একটি মাত্র ইংরেজি খবরের কাগজে 3 বছরের বিদ্যুৎ হচ্ছে যেই দাম আছে তাকে বাড়ানোর বিজ্ঞাপন বের করা হয়েছে। মাত্র 21 দিন সুযোগ দেওয়া হয়েছে ক্রেতাদেরকে উপভোক্তাদেরকে হচ্ছে এর বিরুদ্ধে কোনো মন্তব্য হাজির করার জন্যে। আমরা পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির সঙ্গে একটা নির্দিষ্ট হচ্ছে লিপি আমরা জমা দিয়েছি বিদ্যুৎ নিয়ন্ত্রণ পরিষদকে এবং ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশনকেও আমরা দিয়েছি, এবং তার মধ্যে আমরা হচ্ছে সব পয়েন্টের মধ্যে 5টা জিনিস বলেছি যে বিদ্যুতের দাম নিয়ন্ত্রণ করার জন্যে সিইএসসি বিদ্যুৎ নিয়ন্ত্রণ পরিষদ থেকে প্রায় 3 মাস সময় পায়, কিন্তু ক্রেতাদেরকে মাত্র 21 দিন দেওয়া হচ্ছে, তাও 3 বছরে 21 দিন। 3 বছরে যদি 21 দিন যোগ করে 63 দিন দেওয়া হতো, কিন্তু আমাদের মাত্র 3 বছরের জন্য 21 দিন দেওয়া হয়েছে। দ্বিতীয় আমরা যেটা বলছি যে এই যে বিদ্যুৎ দামের সঙ্গে আমরা লক্ষ্য করতে পাচ্ছি যে প্রায় 450-450 কোটি টাকার বেশি ইলেকট্রাল বন্ড ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন কিনে হচ্ছে নির্দিষ্টভাবে তৃণমূল কংগ্রেসকে দিয়েছে। আমরা স্পষ্টভাবে বলছি যে ইলেকট্রাল বন্ড অথবা কোনো পার্টিকে চাঁদা সেটা হচ্ছে যারা বিদ্যুৎ উপভোক্তা আছে তাদের হচ্ছে বিলের টাকায় মেটানো যাবে না। আমরা স্পষ্টভাবে বলছি যে ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন ফুটবল এবং ক্রিকেট এই দুটো খেলার হচ্ছে বিভিন্ন স্পন্সরশিপ এবং হচ্ছে পরোক্ষ অথবা প্রত্যক্ষভাবে তারা ভূমিকা পালন করছে এবং এর বিল বিদ্যুৎ ক্রেতাদেরকে হচ্ছে মেটাতে হচ্ছে, এই জায়গায় আমরা বলছি। 3 নম্বর আমরা বলছি যে বিদ্যুৎ আইনে স্পষ্ট লেখা আছে, নিয়ন্ত্রণ পরিষদের আইনে স্পষ্ট লেখা আছে কি যেই যেই খাতায় আপনি হচ্ছেন দাম বাড়াচ্ছেন তার নির্দিষ্ট কারণ এবং তার নির্দিষ্ট হচ্ছে ব্যাখ্যা তাদের হচ্ছে অ্যাফিডেভিটে জমা দিতে হবে, যেটা হচ্ছে বিদ্যুৎ নিয়ন্ত্রণ পরিষদের কাছে সিএসসি যখন দাম বৃদ্ধি করেছে তার নির্দিষ্ট ব্যাখ্যা না দিয়ে জমা দিয়েছে অ্যাফিডেভিট, এবং যে যে কথাগুলো হচ্ছে ক্রেতাদেরকে স্পষ্টভাবে বলতে হবে তাদের ওয়েবসাইটে প্রকাশিত করতে হবে সেই জায়গাগুলো শূন্য রয়ে গেছে। এই কথাগুলো আমরা উল্লেখিত করেছি আমাদের প্রতিবাদের পাশাপাশি। আমরা বলছি যে সিএসসিকে বিদ্যুৎ তৈরি করার দায়িত্ব দিয়েছে রাজ্য সরকার। আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে বিদ্যুৎ তৈরি করার সব কটা হচ্ছে কেন্দ্র যতটা বিদ্যুৎ তৈরি করার কথা নিজের বিদ্যুৎ তৈরি করলে বিদ্যুতের দাম কম থাকবে, বাইরে থেকে গ্রিড থেকে আপনি হচ্ছে বিদ্যুৎ কিনে বণ্টন করছেন স্বাভাবিকভাবে আপনাকে চড়া দামে হচ্ছে কিনতে হচ্ছে, চড়া দামে বণ্টন করতে হচ্ছে, ফলে বিদ্যুৎ তৈরি করার দায়িত্ব যেটা সিএসসি রয়েছে সেটা সাংঘাতিকভাবে খর্ব হয়েছে। তার জন্য হচ্ছে বিদ্যুৎ ক্রেতাদেরকে হচ্ছে তার কষ্টটা ভোগ করতে হচ্ছে, এই সামগ্রিক ব্যাপারে আমরা বলছি। পাশাপাশি আমরা দাবি করছি যে গোটা ভারতবর্ষ এবং আন্তর্জাতিক স্তরে ন্যূনতম 200 থেকে 300 ইউনিট বিদ্যুৎ বিনা পয়সা দেওয়ার কথা সরকারের তরফ থেকে, এই জিনিসটাকে হচ্ছে লাগু করতে হবে রাজ্য সরকারকে ভূমিকা পালন করতে হবে, সিএসসিকে তার হচ্ছে দাম এবং খরচ তার স্পষ্টীকরণ করতে হবে, ইলেকট্রাল বন্ড এবং হচ্ছে স্পোর্টসের বিভিন্ন স্পন্সরশিপের নাম করে বিদ্যুৎ ক্রেতাদের কাছ থেকে চড়া দামে হচ্ছে বিদ্যুৎ বিল পাঠানো চলবে না, এই নির্দিষ্টভাবে আমরা প্রতিবাদ করছি আজকে।